রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার প্রচারণার শেষ দিন আজ, তাই ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা। আমরা সে খবর জানব এই মুহূর্তে। নগরের সিএনবি এলাকায় আছেন সহকর্মী সাইফুর রহমান রকি, যাচ্ছে তার কাছে। শেষ মুহূর্তে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা, বিশেষ করে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা আজ বেলা 11:30টার পর থেকে বের হয়েছেন এবং বের হওয়ার পরেই কিন্তু তারা তাদের গণসংযোগ শুরু করেছেন এবং দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তারা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং ভোট চাচ্ছেন। আপনারা জানেন যে আনুষ্ঠানিকভাবে যে প্রচার প্রচারণা সেটি 2 জুন থেকে শুরু হয়েছিল, সেই প্রচার প্রচারণা শুরু হয়ে আজ মধ্যরাত পর্যন্ত এই প্রচার প্রচারণা চালানোর সুযোগ পাবেন প্রার্থীরা। এরপর থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণা আর চালানোর সুযোগ থাকছে না। আমরা কিন্তু এরই মধ্যে বেশ কয়েকজন প্রার্থীকে দেখেছি যারা কাউন্সিলর প্রার্থী, তারা সকাল থেকে কিন্তু প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং ভোটারদেরকে শেষ মুহূর্তে তারা নানা প্রতিশ্রুতি দিয়ে তাদের পক্ষে আনার জন্য চেষ্টা করছে। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। আপনারা জানেন যে গতকাল এখানে একটি ঘটনা ঘটেছে, একজন কাউন্সিলর প্রার্থীর পক্ষে তার ভাগ্নে কিন্তু এখানে নির্বাচন সংশ্লিষ্ট একজন কর্মকর্তার সাথে টাকা লেনদেনের একটি বিষয় অভিযোগ কিন্তু উঠেছিল। পরবর্তীতে তাকে কিন্তু রাজশাহীর যে গোয়েন্দা পুলিশের কার্যালয় সেখানে কিন্তু তাকে রাখা হয়েছিল ও জিজ্ঞাসাবাদ শেষে এই বিষয়ে কিন্তু একটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও কিন্তু নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। পাশাপাশি একই কথা কিন্তু জানিয়েছেন পুলিশ কর্মকর্তারাও। আপনারা জানেন রাজশাহী সিটি কর্পোরেশনের যে 30টি ওয়ার্ড রয়েছে, 30টি ওয়ার্ডে এখন 112 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে সংরক্ষিত কাউন্সিলর পদে 46 জন প্রার্থী রয়েছেন এবং মেয়র পদে এখানে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যদিও এখানে প্রতীক 4টি থাকবে। কারণ আপনারা জানেন যে 1 তারিখে এখানে 1 তারিখের পরে যে 2 তারিখ থেকে প্রচার প্রচারণা শুরু হয়েছিল এখানে মূলত 4 জন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছিল, যদিও মাঝপথে এসে এখানে হাত পাখা প্রতীকের যে প্রার্থী ছিল মুর্শিদ আলম ইসলামী আন্দোলন বাংলাদেশের, তিনি কিন্তু নির্বাচন বয়কটের ঘোষণা দিলেও কিন্তু তার যে ব্যালট সেটি কিন্তু সেখানে থাকবেই, যে কারণে এবার মেয়র পদে ব্যালট 4টি থাকলেও কিন্তু নির্বাচনে 3 জন মেয়র প্রার্থী এখানে অংশ নিচ্ছেন। এর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু রাজশাহীর যে সিএনবি মোড়ের নানকিং দরবার হলে সেখানে তার একটি সংবাদ সম্মেলন রয়েছে। পাশাপাশি অন্য যে মেয়র প্রার্থীরা তারাও একইভাবে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন এই শেষ মুহূর্তে এসে। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে নির্বাচনের প্রচারণার সর্বশেষ। আমরা তখন সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীতে।